মেট্রো রেল, যার ভেলকিটা রাজধানীর মানুষ দেখেছে। উত্তরা, মিরপুর, মতিঝিল রুটের যাত্রীরা উপভোগ করছেন যানজটবিহীন চলাচল। আর এই রুটে তাই ঢাকা শহর মে যে ট্রাফিক হ্যাঁ উসকো কন্ট্রোল কিয়া জায়গা। এস ট্রাফিক কে লিয়ে বাংলাদেশ মে 140 কিলোমিটার কি যে মেট্রো রেল হ্যাঁ উসকা মনসুবা স্টার্ট হোনে যা রা হ্যাঁ বাংলাদেশ কো কে ঢাকা কো স্পেশালি এক এসা শহর বানায়া জায়গা কি জহাঁ পে আপ এন্টার হোগে তো আপকো লগেগা ইয়ার আপ চাইনা কে কিসি শহর মে এন্টার হোগে হ্যাঁ। ঢাকা শহর কো অ্যাডভান্স বানানে কাম যো হ্যাঁ স্টার্ট হো চুকা হ্যাঁ। ঢাকা শহর কি যে ট্রাফিক হ্যাঁ উসকা মসলা রিজলভ করনে পে কাম স্টার্ট হো চুকা হ্যাঁ। ইয়াহাঁ পে শেখ হাসিনা কই মনসুবা স্টার্ট করতি হ্যাঁ, কই কাম স্টার্ট করতি হ্যাঁ, ভালে ও ইকোনমি কো লেকে হো ইয়া কিসি ভি সেক্টর কে হওয়ালে সে হো তো উসকো সকসেসফুল লেকে আগে চলতি হ্যাঁ ওর আপনে টার্গেটস কো অচিভ করতি হ্যাঁ। আব ইয়াহাঁ পে আগলা টার্গেট বাংলাদেশ গভর্নমেন্ট কা যো বাংলাদেশ কে ট্রাফিক হ্যাঁ উসকো কন্ট্রোল করনা হ্যাঁ। বাংলাদেশ কে অন্দর হি চায়না বননে যা রা হ্যাঁ। বহুত ইন্টারেস্টিং রিপোর্ট হ্যাঁ, ये रिपोर्ट मैं आप लोगों के साथ अभी शेयर करूंगी। वीडियो देखने से पहले चैनल पे नहीं हुआ तो चैनल को सब्सक्राइब करें और वीडियो को लास्ट में लाइक किया करें। तो चलते हैं देखते हैं वीडियो। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মেট্রো রেল, যার ভেলকিটা রাজধানীর মানুষ দেখেছে। উত্তরা, মিরপুর, মতিঝিল রুটের যাত্রীরা উপভোগ করছেন যানজটবিহীন চলাচল। আর এই রুটে তাই নাই জট, নাই বাসে ওঠার হুড়োহুড়ি, কিংবা বাসের হাতল ঝুলে যেতেও হচ্ছে না। এসির বাতাস গায়ে লাগিয়ে অল্প সময়ে এই রুটে যাতায়াত করা যাচ্ছে। বলা চলে চলাচলের স্বস্তির আরেক নাম এখন মেট্রো রেল। আগামীতেও মেট্রো রেলের চাকাকে গোটা ঢাকা শহরে ঘোরানোর পরিকল্পনা রয়েছে। এমনকি বাদ যাবে না 52 বাজার 53 গলিখ্যাত পুরান ঢাকাও। ধানমন্ডি নিউ মার্কেটও ছুঁয়ে যাবে এই মেট্রো রেল। প্রশ্ন হচ্ছে এমআরটি লাইন 2 কোন দিক দিয়ে যাবে, কোথায় থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে, এই প্রকল্পের অর্থায়ন কারা করবে, কবে প্রকল্পের কাজ শেষ হবে, অর্থাৎ ধানমন্ডির মানুষ কবে নাগাদ মেট্রো রেলে চড়ে এই পথে যাতায়াত করতে পারবেন, এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেল 2 এর আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। নদীকে ঘিরেই এদেশে গড়ে উঠেছে শহর, বন্দর, গঞ্জ। তেমনি এক শহরের নাম ঢাকা। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে ওঠা জনপদটি ধীরে ধীরে মেগা শহরে রূপ নিয়েছে। কেননা সময়ের সাথে পাল্লা দিয়ে মানুষ এখন শহরমুখী। পুরান ঢাকা থেকে বের হয়ে আধুনিক ঢাকা গড়ে উঠছে। একটু ওপর থেকে দেখলে মনেই হবে, একসময় স্নিগ্ধ ছায়া ঢাকা শহরটি বর্তমানে যেন ইট পাথরের জঞ্জালে রূপ নিয়েছে। ঐতিহ্যময় সেই ঢাকা বর্তমানে যানজটে শহরে পরিণত হয়েছে। ঢাকার সড়কের ধারণ ক্ষমতার চেয়ে 30 থেকে 40 গুণ বেশি গাড়ি চলাচল করছে। এতে যানজট বাড়ছে, বাড়ছে নগরবাসীর দুর্ভোগও। এক হিসেবে দেখা গেছে ঢাকার যানজটের কারণে দেশের সামগ্রিক জিডিপির প্রায় 3% কম হচ্ছে। যানজটের কারণে দৈনিক 140 কোটি টাকার কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এই যন্ত্রণা থেকে নগরবাসীকে রেহাই দিতে রাজধানীতে মেট্রো রেল নির্মিত হচ্ছে। উড়াল ও পাতাল রেলপথ মিলিয়ে 6টি ধাপে মেট্রো রেল নির্মাণ করতে চলেছে সরকার। 2030 সালের মধ্যে রাজধানী ঢাকা ও শহরতলিতে হবে এসব মেট্রো রেল। বর্তমানে মেট্রো রেল 6 করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নগরবাসী সহজেই যাতায়াত করতে পারছেন। এতে করে এই পথে চলাচলকারীদের কর্মঘণ্টা বেঁচে গেছে। সময় যতই গড়িয়ে যাচ্ছে মেট্রোতে মানুষের ভিড় ততই বাড়ছে। বর্তমানে দৈনিক হিসেবে প্রায় 3 লাখের মতো মানুষ মেট্রো রেলে করে যাতায়াত করছেন। আর এ কারণে রাজধানীর এই রুটে যানজটের চিত্রটাও বদলে গেছে। বলা চলে তীব্র যানজটে ভোগা নগরীতে আসল ভেলকিটা দেখিয়েছে এই মেট্রো রেল। এখন অন্য রুটগুলোতে কবে চালু হবে সেই অপেক্ষায় নগরবাসী।
মেট্রো রেলের 6টি রুট তৈরির মাধ্যমে 2030 সালের মধ্যে ঢাকা শহরকে যানজটমুক্ত করার লক্ষ্য রয়েছে সরকারের। সেই পরিকল্পনায় মেট্রো রেল লাইন 2 বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে নগর বিশেষজ্ঞরা। মেট্রো রেল লাইন 2 রুটটি শুরু হবে গাবতলী থেকে। বর্তমানে মেট্রো রেল 5 এর নর্দার্ন রুটের কাজ এগিয়ে চলছে, আবার এই লাইনের সাউদার্ন রুটের জন্য প্রস্তুতি নিচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ। আর সাউদার্ন রুটটি যাচ্ছে ঢাকার গাবতলী থেকে শ্যামলী হয়ে দাসের কান্দি পর্যন্ত। এবার এই রুটে যুক্ত হচ্ছে মেট্রো রেল লাইন 2। এমআরটি লাইন 2 মোহাম্মদপুর ধানমন্ডির মানুষের জন্য নতুন করে সুখবর নিয়ে আসছে, কেননা এই রুটটি গাবতলী থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান যাবে, সেখান থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড হয়ে জিগাতলা যাবে এমআরটি লাইন 2। সায়েন্স ল্যাবরেটরি, নিউ মার্কেট, আজিমপুর হয়ে পলাশী পর্যন্ত রুটটি ঠিক করা হয়েছে। এরপর ঢাকা মেডিকেল কলেজের পাশ দিয়ে গুলিস্তান মতিঝিল হয়ে কমলাপুর যাবে মেট্রো রেল 2। কমলাপুর থেকে এমআরটি লাইন 2 এর রুটটি দক্ষিণগাঁও, দামড়িপাড়া, সাইনবোর্ড, ভুইগড়, জালকুড়ি হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত যাবে। এতে করে এই মেট্রো রেলের মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষও মেট্রো রেলের সেবার আওতায় আসতে যাচ্ছে, আর এটিকে সম্ভাব্য মেইন লাইন ধরা হয়েছে। এর মাধ্যমে নারায়ণগঞ্জের মানুষ আরও একটি মেট্রো রেলের সেবা পেতে যাচ্ছেন। এ নিয়ে তিনটি মেট্রো রেল যাচ্ছে প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে ঐতিহ্যবাহী পুরনো শহর ঢাকা। এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত থাকলেও এখন স্থানান্তর করা হয়েছে। তৎকালীন প্রশাসনিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা পুরান ঢাকাতেই ছিল, আর সদরঘাট ছিল এর প্রধান কেন্দ্র। এখানে নদীপথে লঞ্চ, স্টিমার, নৌকা চলাচল করে। 52 বাজার 53 গলি শহর হিসেবে ঢাকা প্রসিদ্ধ। সময়ের বিবর্তনে সেই পুরান ঢাকায় বেড়েছে স্থাপনা, রাস্তা, গলি আর বাজারঘাটও। একসময় ছিমছাম পুরান ঢাকা বর্তমানে সরু রাস্তা আর যানজটের আরেক নাম হয়ে উঠেছে, যে কারণে যানজট যেন এখানকার নিত্য ঘটনা। এবার সেই ঢাকাতেও মেট্রো রেলের জাদুর ছোঁয়া লাগতে যাচ্ছে, এতে যানজট থাকবে না বলে মনে করছেন স্থানীয়রা। এমআরটি লাইন 2 এর সাথে ব্রাঞ্চ লাইন যুক্ত করা হচ্ছে, আর এই ব্রাঞ্চ লাইনের মধ্য দিয়ে পুরান ঢাকায় মেট্রো রেল সংযুক্ত হতে যাচ্ছে। ব্রাঞ্চ লাইন যুক্ত হচ্ছে গুলিস্তান থেকে, গোলাপসার মাজার থেকে নয়াবাজার হয়ে সদরঘাট পর্যন্ত ব্রাঞ্চ লাইনের সমন্বয়ে এমআরটি 2 নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সদরঘাটে দক্ষিণাঞ্চল সহ পুরান ঢাকার মানুষ মেট্রো রেল ব্যবহার করে সহজে নিজের গন্তব্যে যাতায়াত করতে পারবেন, আর এ প্রকল্পের মোট দৈর্ঘ্য হচ্ছে প্রায় 35 কিলোমিটার। উড়াল ও পাতাল পথ মিলিয়ে এমআরটি লাইন 2 নির্মিত হবে। এমআরটি 2 প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 60,836 কোটি টাকা। এর মধ্যে 45,626 কোটি টাকা ধরা হয়েছে বৈদেশিক ঋণ হিসেবে, বাকি 15,210 কোটি খরচ হবে সরকারি খাত থেকে। এর সাথে যুক্ত হবে ভূমি অধিগ্রহণ, টিওডি সহ স্টেশন প্লাজা নির্মাণ খরচ। G2G ভিত্তিতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বা PPP পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করছে DMTCL। এ প্রকল্পে অর্থ সংস্থানের জন্য উন্নয়ন সহযোগী খোঁজা হচ্ছে বলে জানা গেছে। বর্তমানে বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে যে কয়টি দেশ সাহায্য করছে তার মধ্যে চীন অন্যতম। এবার গাবতলী থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত যে 35 কিলোমিটার দীর্ঘ মেট্রো রেল 2 নির্মিত হতে যাচ্ছে, তার জন্য চীনের কাছে তহবিল সরবরাহের প্রস্তাব করা হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে চীন সফর করবেন, আর সেই সফরে এই প্রস্তাব করা হবে বলে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। চীন যদি এই উদ্যোগে অর্থায়ন করতে রাজি হয়, তাহলে জাপান এবং দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পর এটি বাংলাদেশের মেট্রো রেল নেটওয়ার্কে আন্তর্জাতিক সহযোগিতার তৃতীয় উদাহরণ হবে। সেই সাথে মেট্রো রেলে নতুন দেশ যুক্ত হবে, বাদ যাবে জাপান আর কোরিয়া। এর ফলে চীনের হাত ধরে বাংলাদেশে নতুন মেট্রো রেলের যাত্রা হবে। মেট্রো রেল 2 2030 সালের মধ্যে নির্মাণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার। ঢাকা শহরকে যানজটমুক্ত করতে এই সময়ের মধ্যে 130 কিলোমিটার মেট্রো রেল নির্মাণের গতিপথ চূড়ান্ত করা হয়েছে, আর বর্ধিত অংশ ধরলে
মেট্রোরেলের দৈর্ঘ্য 140 কিলোমিটার ছাড়িয়ে যাবে। মেট্রোরেল 2030 সালের মধ্যে নির্মাণ করার লক্ষ্য ঠিক করেছে সরকার। ঢাকা শহরকে যানজট মুক্ত করতে এই সময়ের মধ্যে 130 কিলোমিটার মেট্রোরেল নির্মাণের গতিপথ চূড়ান্ত করা হয়েছে। আর বর্ধিত অংশ ধরলে মেট্রোরেলের দৈর্ঘ্য 140 কিলোমিটার ছাড়িয়ে যাবে। ডিএমটিসিএল এর আওতায় 68 কিলোমিটার উড়াল এবং 62.17 কিলোমিটার হবে পাতাল পথে। শক্তিশালী নেটওয়ার্কের আওতায় এ প্রকল্পে মোট এয়ারপোর্ট আপ লোগোনে দেখি হ্যায় বাংলাদেশ মে যে মেট্রো কানেক্ট করেগি এক এক কোনে কে সাথ। বাংলাদেশ মে যো পুরান ঢাকা হ্যায় ও বহুত জ্যাদা ফুল অফ ট্র্যাফিক হ্যায় ওয়াহাঁ পে বহুত জ্যাদা ট্র্যাফিক হোতি হ্যায় পে কি ওয়াহাঁ পে পৌঁছনে কে লিয়ে আগার আপ গাড়ি পে সওয়ার হ্যায় তো আপকো ঘন্টো আপকো ট্র্যাফিক মে ফসা রহনা পড়েগা। ইহি ওজা হ্যায় কি আব বাংলাদেশ মে যো মেট্রো লেন স্টার্ট হোগি যো এমআরটি যো প্ল্যান হ্যায় যো স্টার্ট হোগা যো মনসুবা স্টার্ট হোনে ওয়ালা হ্যায় ও ইন তমাম এরিয়াজ কো কভার করেগা তাকে ইন তমাম ইলাকো কো সাফ সুথরা ওর খুবসুরত বানায়া যায়। আব ইয়াহাঁ বাংলাদেশ মেট্রো লাইন এক এক কোনে কে সাথ কানেক্ট করেগি তাকে যো সফর করতে হ্যায় উনকে লিয়ে আসানি পেদা হো সকে। আব জি আসানি তবি পেদা হো সকতি হ্যায় ইস তরহ কি যো মেট্রো ট্রেনস হ্যায় উনকা আগাজ হোতা হ্যায় তো বস উসকা আগাজ হো চুকা হ্যায় ওর ইয়াহাঁ পে এক ভারী রকম ইসকে লিয়ে মুখতিস হো চুকি হ্যায় ইসকে লিয়ে দি যা চুকি হ্যায়। ইয়াহাঁ পে ইয়ে যো মেট্রো ট্রেন হ্যায় 140 কিলোমিটার ইয়ে লম্বি হোগি লম্বে রুটস কো কভার করেগি ওর সাথ হি ইসকে যো স্টেশনস হোগে ও রাউন্ড অ্যাবাউট 53 আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল স্টেশনস হোগে যো ইসকে সাথ ড্যাশড হোগে ওর ওয়াহাঁ পে ডিফারেন্ট লোগোঁ কো যো এক আসানি হ্যায় ও হাসিল হো জায়েগি। ও তমাম লোক যো ট্র্যাফিক কি ওজা সে আপনা ওয়াক্ত বহুত জ্যাদা জায়া কর রহে থে উন লোগোঁ কা ওয়াক্ত ভি বচ সকেগা ও আপনে টাইম কো জ্যাদা প্রোডাক্টিভ ভি বানা সকেঙ্গে। তো ইয়াহাঁ জি এক বহুত বড়ি খবর কি চীন যো হ্যায় আব বাংলাদেশ মে এক এসি মেট্রো ট্রেন বানানে যা রহা হ্যায় কি যো বাংলাদেশ কা নকশা বদল কে রখ দেগি। বাংলাদেশ কা যো শহর ঢাকা হ্যায় ও ইতনা জ্যাদা পলিউটেড হ্যায় ওয়াহাঁ পে ইতনি ইতনি জ্যাদা আওয়াম হ্যায় কি উনকো ম্যানেজ করনা ডে বাই ডে বহুত মুশকিল হোতা যা রহা হ্যায়। ইসকো লেকে আব চায়না নে স্টেপ ইন কিয়া হ্যায় ওর বাংলাদেশ মে আব ইয়ে মনসুবা আগর চায়না করেগা তো বাংলাদেশ কে ইস ঢাকা শহর কো চায়না কি তরহ বদল দিয়া যায়েগা। বিলকুল আপকো এসেই লাগেগা কি জেসে চীন মে আপকো মেট্রো রেলস হর জগহ মিলতি হ্যায় বুলেট ট্রেনস হর জগহ মিলতি হ্যায় বিলকুল ইসি তরহ ঢাকা শহর বদল কে রখ দিয়া যায়েগা। আপ লোগ ক্যা কেঙ্গে সওয়ালে সে আপ লোগোঁ কা ক্যা কেহনা আপ লোগ জো ভি কেহনা চাহতে হ্যায় লাজমি বতায়ে কমেন্ট সেকশন মে। ভিডিও কো লাজমি লাইক ও শেয়ার করেন আপনা খেয়াল রাখে আপনার চ্যানেল কা ভি। আই উইল সি ইউ টিল দেন টেক কেয়ার হাফিজ বাই বাই।